সময়ের এক ফুট অসময়ের দশ ফুট অনেক বলছি প্রত্যেকটা ভিডিওতে, আমার কথা তো আর শুনতো না, বরঞ্চ এই বলার কারণে পাঁচ বছর দেশে যাইতে পারি নাই। নানান ধরনের বিভাগীয় ইনভেস্টিগেশন, মন্ত্রিপরিষদ থেকে চিঠি, ডিবির অত্যাচার, স্থানীয় লোকাল পুলিশকে ব্যবহার করে যথেষ্ট হয়রানির শিকার হয়েছিলাম। কিন্তু দেখেন আমার ওই কথাগুলা আজকে কতটুকু বাস্তব হয়ে গেল। আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একদিনে মামলার বন্যা ছয়া গেছে। আর এই মুহূর্তে যিনি আমাদের আইন উপদেষ্টা আছেন বা এই মুহূর্তে যিনি কাজ করছেন ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি যে ভাষায় কথা বলছেন, বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলছে, আরে বেগম খালেদা জিয়ারেনি আমি 101 বার আমার ভিডিওতে বলছি, ওনারে মিনিমাম লেভেলে চিকিৎসা করার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন নেত্রী, কিন্তু কে শুনছে কার কথা? আনিসুলক বলছে এটা সুযোগ নাই। তো আজকে তোমার অবস্থা কি আনিসুলক? আর নেত্রীর নামে আজকে যতগুলা মামলা হয়েছে, এই মামলাগুলার সঠিক বিচারও হবে? ইভেন এমনও দেখতে পারি যে ভারত থেকে, ভারত সরকার পরিস্থিতি খারাপ যদি দেখেই, অলরেডি বাংলাদেশ সরকার থেকে কিন্তু কয়েকটা ব্রিফিং গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাইও দিতে পারে। কারণ ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো আছে বা কূটনীতির যে কিছু রুলস আছে, সেই রুলসে কিন্তু ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে বাধ্য। এখন ভারত কি এটা নিয়ে রিস্ক নিবে নাকি নিবে না, আসুন দেখি কি মামলাগুলো হয়েছে। 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পর আজকে শেখ হাসিনার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে 2টি হত্যা মামলা, অপহরণ মামলা, গুমের মামলা, নানান ধরনের মামলা। শুধু তাই না, বাংলাদেশের আদালতের বাইরে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ এসেছে। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা তৈরি করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালেই আজকে আপনি নিজে অপরাধীর কাঠগড়া দাঁড়াই গেছেন। দর্শক, জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতা গণ আন্দোলনে রাজধানীর মিরপুর কলেজ ছাত্র ফয়জল হোসেন রাজন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনের নামে হত্যা মামলা হয়েছে। সিএমএম আদালতে মামলাটি করা হয়েছে। আর এই মামলাটির অন্যতম আসামিদের মধ্যে নাম আছে সালমান এফ রহমান, আটক হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী কালামাগুর, আসাদুজ্জামান, সাবেক আইনমন্ত্রী আনিসুলক, কাফরুল থানাকে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে রাজধানীর উত্তরা থেকে 9 বছর আগে গুম করার অভিযোগে শেখ হাসিনাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে একটা গুমের মামলা করেছে ভুক্তভোগী নিজেই। তারপরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলের সুমু চৌধুরীর আদালতে এই মামলাটা আসে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছে। এর আগে শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। রাজধানীর একজন ব্যবসায়ী এই মামলাটি করেছে আর তার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা অভিযোগ করা হয়েছে। ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি করেছে সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। আবেদনকারীর পক্ষে আইনজীবী বলছেন যে নিয়ম অনুযায়ী এখন অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করবে তদন্ত সংস্থা, এরপর মামলার জন্য পাঠানো হবে ট্রাইব্যুনালে। তো আমরা যতটুকু দেখছি আন্তর্জাতিক অপরাধ আদালতেও তার বিরুদ্ধে একটা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে IRGC-তে। জাতিসংঘ বলছে প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত করতে। ভাবা যায়, শিক্ষা নেন শিক্ষা। আজকে রাজনীতিবিদদের জন্য বিশাল একটা শিক্ষণীয় সময় আসছে। দেশের জন্য রাজনীতি করা এদেশের মানুষ ছেড়েই দিছে। আন্দোলন পর্যন্ত ভালোই থাকে, নেতা হওয়ার আগ পর্যন্ত ভালোই থাকে, নেতা হওয়ার পরে কেন জানি না এই চেয়ারটাতেই সম্ভবত সমস্যা। দুর্নীতি লুটপাট এগুলোর মধ্যে জড়িয়ে যায়। আর আরেকটা কমন সমস্যা আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে, সংবিধানকে ব্যবহার করে এটা করছে নাকি দলগুলো নিজেদের ক্ষমতা বলে করছে, আই এম নট শিওর। যে আপনি যদি রাজনৈতিক সরকারের একজন সদস্য হন, ধরেন আপনি 300 জন এমপির মধ্যে একজন হন, আমার দল কোনো অন্যায় করলে পার্লামেন্টে আমি এটা নিয়ে কথা বলতে পারবো না, বাট ওয়াই? এটার বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন না, বাট ওয়াই? অন্যায়টাকেও অন্যায় বলা যাবে না, ন্যায়টাকেও ন্যায় বলা যাবে না। এটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ বিএনপি বাকি দলগুলো একটা সিস্টেম করে রাখছে, মানে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। এটার পরিবর্তন হওয়া দরকার।
কারণ একজন মানুষ সবসময় সঠিক পথে চলে না, যখন সে ভুল পথে চলে তার পাশের মানুষটা, যে কাছের মানুষ, সেই তো ভুলটা ধরাই দেয়। নাকি আপনার পরিবারের একটা সন্তান বিপথে চলে যাচ্ছে, আপনার ভাইটা, আপনার বোনটা, অথবা আপনার সন্তানটা, তো আপনি কী করবেন? তারে শাসন করবেন? শাসনের অধিকার না থাকলে তারে বোঝানোর চেষ্টা করবেন, আর সেই বোঝানোর ফলে যদি এমন হয় আমার মতন 5 বছরের দেশে যাওয়াটা বন্ধ হয়ে যায় তো কেমন হয়? দিন শেষে যখন আজকের এই পরিণতি ভোগ করছেন, খুব বেশি কষ্ট লাগছে না? মনে হচ্ছে এগুলো আপনারা প্রাপ্য ছিলেন, কারণ আমার কাছ থেকে আমার পরিবারের 5টা বছর সময় কেড়ে নিয়েছেন। আজকে আপনারা সেই দিনগুলো এনজয় করেন, আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, আগামী দিনের জন্য আপনারা এখান থেকে শিক্ষা নেন, কারণ সময় ঘুরে ফিরে আবার কিন্তু আসবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।